कहीं से कहीं को সাজা তো হয়ে গেল গোবিন্দ, এবার বলো এবার বলো না সে কোথায়, বলো না সে কোথায়। তাকে পাঠাচ্ছি, দাঁড়া। ডালি, ওটা সেজেছিস তুই? হ্যাঁ আমি সেজেছি। জানো জানো সোনামা, গোবিন্দ বলেছে গোবিন্দ বলেছে তাকে এনে দেবে, এনে দেবে।
যার জন্যে আমি আজও বেঁচে আছি, যার জন্যে আমি আজও নিঃশ্বাস নিচ্ছি। এনে দেবে সে, তাকে এনে দেবে। কেমন লাগছে? খুব সুন্দর। চল তোকে গিয়ে দেখি। চল দাঁড়া, এখনো একটা কাজ বাকি আছে। কি? না, আজ তো জন্মাষ্টমী, উপোস না। ও, তুই উপোস করবি? হ্যাঁ রে ডালি, বোকা, উপোস করবো না। বেশ, পুজো না, পুজোয় উপোস না করলে পাপ হয়। বেশ, তুই যখন উপোস করবি আমিও উপোস করবো। ওয়াক্ত সে টুট কে খো যায় না কহীন, পলকো সে থাম করলে পাপ হয়। বেশ, তুই যখন উপোস করবি আমি উপোস করব। ডালি শব্দগুলো কোথা থেকে আসছে? এটা তো ওই সিডিতে বাজছে। এই যে শেষ, শোনো, এটা কোথা থেকে এলো? কে রেকর্ড করেছে? কে রেকর্ড করেছে? জানতে চাস সে কে? হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই। এই বয়সটা তো তার, যাকে আমি ফেলে এসেছিলাম, যাকে আমার জন্মদিনের দিন পুলিশ টেনে ইচড়ে বাড়ি থেকে নিয়ে গেছিল। তারপর তারপর আর তাকে আমি ফিরে পাইনি। আমি তাকে কথা দিয়েছিলাম যে অপেক্ষা করব, কথা দিয়েছিলাম, কিন্তু সে ফিরে আসেনি। আর যদি বলি সে ফিরে এসেছে, thank you.
কে সে? কে বলো না, বলো না সে কে? তা এত কাছে থেকেও তুই তুই তাকে চিনতে পারলি না? কে কে সে যদি বলি? তার নাম সৌহার্দ সেন। আমি তার সাথে ঘর করেছি, আজ তুমি আমাকে চিনিয়ে দিয়েছ। তোমার শতকোটি প্রণাম। গোবিন্দ ভজ গোবিন্দ।